তোমার যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা আছে, প্রধানমন্ত্রী তোমার পাশে আছে, তুমি বলছে তোমার পাশে আছে, আমাদের সমস্ত নারী সমস্ত আমার ভাইরা সবাই তোমার পক্ষে, সবাই আছে আপনার সাথে আপু। শোনো, তোমার এই ঘটনা হচ্ছে, তুমি বীর যে করে তোমাকে ভয় পাইছে, তুমি যে বঙ্গবন্ধু আদর্শ তুমি ভয় পাইছে, সততার সঙ্গে থাকবা। আর কখনো ছাত্রলীগের কাজ করতে পারে না, ছাত্রলীগ মেয়ে যে স্বীকার করছে যে আমার পা, আমাদের কিছু তো অনেক সময় নিজেদের ইচ্ছা দলীয় সমস্যাটা হয়তো অসুখের কোন কারণ আছে, সমস্যা সুযোগটা নিচ্ছে পয়লা বৈশাখে করবা। শোনো, সাহসী ত্যাগী যারা তাদের এরকম, আপনার প্রতি এরকম মিথ্যা বলছে এটা আমাদের জন্য অপমানজনক। আমরা অনেক বীর নারীরা অনেক ভাবে হয়েছেন, তুমি মনে করবা স্বাধীনতার পক্ষের জন্য, দেশের জন্য, এটা তোমার সঙ্গে যেটা করে সেগুলো পরিকল্পিত, এটা স্বাধীনতার বিপক্ষে যারা যারা দেশটাকে ভালোবাসেন না, যারা যাদের ভিতরে মনুষ্যত্ব নাই, যে ঘটনাটা করছে তুমি ভুল করলো, তোমার ভুলের জন্য তোমার আমাদের বিচার দিতে পারতো আইনের ব্যবস্থা, কিন্তু তোমাকে তারা অন্যায় করবে দেখে এবং এটা বানাই নিয়ে আসছে, এবং এটা যে আগে তৈরি করা, এটা একটা প্যানিক তৈরি করা, সেটা আমরা বুঝতে পেরেছি। ফুলের মালায় তোমাকে দিতে হবে, তুমি কান্দা না, তোমার মাথা উঠে থাকবে, তোমার চোখে জল দেখতে চাই, তোমার চোখে আমরা কিন্তু জল দেখতে চাই না, বীররা কখনো দেখতে জল ফেলে না, তোমার পাশে আসে আছি। আর মামলা হবে যারা এটার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করা হবে, আমি রাষ্ট্রপতির কথা বললাম, সব আমি তোমার সঙ্গে মধ্যে আপা দীপ আপা আওয়ামী লীগের নেতারা সবাই সবার সঙ্গে কথা হয়েছে, আমি তো কালকে দুপুরে আমি বলে দিচ্ছি লাইভে ছিলেন আপনি, আর মামলাটা খুব বিভাবি করতে, আমরা একটা জিনিসকে এখন প্যানিক উঠাবে আর নিজের হাতে তুলে নিবে না, একটা কথা বারবার বলি, এসবকে কেন্দ্র করে এখন ওরা দেখা যাবে কি হয়তো অসুবিধা হলে ওই মেয়েদেরকেও হয়তো দেওয়া যেতে পারে, একটা হামলা করে এখানে।